আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথমে কুয়েতের বিষয় নিউজ, অনেকে অনেক প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন, ভাই কুয়েতের বিষয় খবর কি। কুয়েতে চলতি বছর তো রানিং হয়েছে আর 15 দিন পরে বছর শেষ, চলতি বছরে কোনো ভিসা বের হবে না কুয়েতে, নতুন কোনো কোম্পানি থেকে ভিসা বের হবে না। তবে জানুয়ারি মাসে একটা কোম্পানি জমা নিব, এরা হয়তো ফেব্রুয়ারি থেকে ভিসা দিতে পারে। কোম্পানিটার নাম হয়েছে কে এন পি সি। KNPC ভালো একটা কোম্পানি, এটার বেতনও ভালো, এটার বেতনও ভালো এবং কোম্পানিটাও ভালো, KNPC। তবে এটা ডাইভিং, যারা ডাইভিং বিষয়ে আসবে এই কোম্পানিতে ডাইভিং এবং লেবার ফরাস সবগুলোর কোনটা কী আছে, যারা ডাইভিং বিষয়ে আসবে তাদের বেতন হবে 220 দিনার পর্যন্ত। 220 দিনার মানে বাংলা টাকায় প্রায় 90,000 টাকা তাদের বেতন হবে যারা ড্রাইভিং বিষয়ে আসবে KNPC কোম্পানিতে। আর যারা লেবার ক্লিনার বিষয়ে আসবে তাদের বেতনটা আমি বিস্তারিত তথ্য এটার ভিডিও এখন দিতেছি না, হয়তো আজকে রাত্রে অথবা কালকে এটার ভিডিওটা দিব আর কি, KNPC কোম্পানির ভিডিও। আর দুই নম্বরে আরেকটা কোম্পানি অলরেডি জমা নিতেছে, এটার বেতন কম, এটার কাজের অনেক ধরন আছে তবে বেতন কম, এটা হলো কুয়েত ওয়েল কোম্পানি। কুয়েত ওয়েল কোম্পানির যদি কেউ কোনো বাংলাদেশি চাকরি করে থাকেন, আপনি আমার লোকাল নাম্বারে কল দেন, আমি এটার বিস্তারিত ভিডিওটা দেওয়ার আগে কোম্পানিটার তথ্য জানতে চাই। আমার কুয়েতের লোকাল নাম্বারটা 5524808 9, আমি কুয়েতের লোকাল নাম্বারটা আবার বলে দেই, 5524808 9, এটা হলো আমার কুয়েতের লোকাল নাম্বার। যদি কুয়েতে ওয়েল কোম্পানিতে কেউ চাকরি করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে, কারণ এটা নিয়ে আমি একটা ভিডিও দিব, কুয়েত ওয়েল কোম্পানি, এই কোম্পানিটার ভিসা চালু আছে, কুয়েত ওয়েল কোম্পানি, এটা খুব দ্রুত ভিসা বের হবে। তবে এটার বিস্তারিত তথ্য জানি না, তারপরে ভিডিওটা দেওয়া উচিত। আর বেশি বেতনের জন্য আসলে কুয়েত KNPC কোম্পানিতে এটা জানুয়ারি থেকে পাসপোর্ট জমা নিব, ফেব্রুয়ারির দিকে এটার ভিসা বের হবে। এটা হলো কুয়েতের বর্তমানের খবর। ড্রাইভিং ভিসা আসলে অবশ্যই ওই কোম্পানিতে আসার চেষ্টা করবেন, কুয়েত KNPC কোম্পানিতে 80 থেকে 90,000 টাকা বেতন হবে, ওটা থাকা ফ্রি খাওয়া নিজের। তারপরে সৌদি বর্তমানে 15 দিনে ভিসা হইয়া যাইতেছে গা, এবং সৌদি কম টাকায় যাইতে পারবেন। সৌদি বর্তমানে আমার কাছে তিনটা নিউজ আছে, সৌদি একটা হলো লেবার ভিসা, একটা ফরাসের ভিসা মানে চা কফি বানানোর ভিসা, আর একটা আছে তলবাত মানে হুন্ডার দিয়া বাইক দিয়া তলবাত মানে হোম ডেলিভারি দিতে হবে, রেস্টুরেন্টের খাবার বা যে কোনো কিছু বাইক দিয়ে হোম ডেলিভারি দিতে হবে। এটার একটা নিউজ আসছে, এটা আমি হয়তো আজকে রাত্রে অথবা কালকে এটার ভিডিও দিব আর কি, ঠিক আছে। যারা খুব দ্রুত সৌদি যাইতে চান কম টাকার ভিতরে তারা যাইতে পারবেন কম সময়ে। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো দেশে যান, ঠিক আছে, যদি কাউকে অ্যাডভান্স টাকা দেন, অ্যাডভান্স টাকা লেখালেখি কইরা প্রয়োজনে ভিডিও কইরা 100% প্রমাণ রাখা, তারপরে কাউকে অ্যাডভান্স টাকা দিবেন, এবং সে কতদিনের ভিত্তিতে ভিসা দিব, কতদিনের ভিত্তিতে আপনি যাইবেন, এবং এতদিনের ভিত্তিতে যাইতে না পারলে সে টাকা ফেরত দিয়ে দিব, এরকম লেখালেখি কইরা। কারণ লেখালেখি যখন আপনি করবেন লেখার বাইরে যাইতে সে পারত না, আপনাকে যদি কোনো দালাল টাইম দেয় চার মাসের বাইরে যাওয়া সম্ভব না যদি লেখালেখি থাকে। এইটা একটা প্রমাণ থাকবো আপনি তার কাছে টাকা দিয়েছেন এবং এটার প্রমাণ আছে, প্রয়োজনে কেস করতে পারবেন। কোনো দালাল আপনার টাকা মারতে পারতো না যদি লেখালেখি থাকে, মুখের কথাই কাউকে টাকা দেওয়া কেউ বিশ্বাস করেন না। আর সৌদির ক্ষেত্রে অবশ্যই ভিসা বের হওয়ার আগে কোনো টাকাই লাগে না সৌদি, অ্যাডভান্স লাগে না ভিসা হওয়ার আগে সৌদি। আর কুয়েতে অ্যাডভান্স নেয়, কারণ কুয়েতে আসতে টাকা লাগে বেশি, একটা ভিসা বের হইলে যদি আপনি না আসেন 100 দিনের জরিমানা দিতে হয়, এই জন্য কুয়েতে টাকা নেয়, কিন্তু ভিসা, ঠিক আছে, এই জন্য হয়তো অ্যাডভান্স আপনার সিকিউরিটি মানি নিয়ে। তবে কম টাকার ভিতরে আপনারা চাইলে সৌদি যাইতে পারেন, খুব দ্রুত ভিসা হয় সৌদি, 15 দিন সর্বোচ্চ 1 মাস এর ভিতরে ভিসা হয়ে যায় এবং কম টাকার ভিতরে যাইতে পারবেন সৌদিতে। এটার ভিডিও আমি কালকা থেকে দিব, হয়তো আজকে রাত্র থেকে। আর বর্তমানে কুয়েতে নতুন আরেকটা আইন, এটা হলো কুয়েত থেকে যদি কোনো ভিসা বাইর হয়, যদি ভিসাটা দেশে পাঠিয়ে দেয় আপনি কিন্তু আসতে পারতেন না, ভিসা দিলেই কিন্তু আপনি আসতে পারতেন না। ভিসা এই বাংলাদেশের এম্বাসি কিন্তু কুয়েতেও আছে, কুয়েত থেকে এটারে ইয়া করাইতেইব, সিল মারাইয়া নিতেইব,
সিগনেচার সিল মারায়া সেম সেম স্ট্যাম্পিং এর মতো করায়া তারপরে বাংলাদেশে পাঠাইতে হইব। আর সিল মারাইতে অনেক সময় সিরিয়ালে এক দুই দিন সময় লাগে, এটুকু অপেক্ষা করে প্রথম ভিসা নেওয়া যাইতে হইব এম্বাসিতে, তারপরে পাঠাইতে হইব বাংলাদেশে। তার মানে কুয়েতের ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিন্তু কুয়েতই প্রমাণ হয়ে যাবো গা। তার মানে আর কেউ আপনাকে ডুপ্লিকেট ভিসা দিতে পারতো না, কারণ কুয়েত থেকে যখন আপনাকে একটা ভিসা দিব এই ভিসাটা নিয়ে সর্বপ্রথম যাইতে হইব আপনার কুয়ে বাংলাদেশ এম্বাসিতে, কুয়েতে যে এম্বাসিটা আছে। তো এই এম্বাসি হেরাই চেক করে তারপরে এটারে সিলসাপর মাইরা তারপরে আপনাকে ভিসাটা দিব যে ভিসা ঠিক আছে, পরে আপনি এই ভিসাটা বাংলাদেশে পাঠাবেন, তারপরে লোক আসবে। তার মানে প্রতারণা হওয়ার সুযোগ একটু কম, প্রতারণা হওয়ার সুযোগ আর থাকবে না। আর বর্তমানে কুয়েতে আসতে অনেক টাকা লাগতেছে, এটা আমি একটা তথ্য আপনাদেরকে দিছি যে আপনারা প্রয়োজনে কুয়েতে বয়কট করেন, বয়কট করলে দেখবেন যে তারা ভিসার দাম কমায়া একবারে কমায়, সৌদিও কিন্তু একসময় 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা লাগতো, এখন এখন লাগে সর্বোচ্চ 4.5 লাখ টাকা, ঠিক না? আর সৌদিও কিন্তু একসময় 8 লাখ 10 লাখ টাকা লাগতো, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে গা। আর কুয়েতে যখন অ্যাভেলেবেল হয়ে যাবো গা, আপনারা টাকা দিয়া এত টাকা দিয়ে আসতে কেউ রাজি হয়েন না, দেখবেন যে বাধ্য হইয়া দাম কমাই দিছে কুয়েতের ক্ষেত্রে। আচ্ছা গেল এই দুটা সিস্টেম। আর বর্তমানে আপনারা যারা যারা ওই বিদেশের জন্য পাসপোর্ট করবেন, 10 বছরের জন্য ই পাসপোর্টটা করবেন, 10 বছরের জন্য ই পাসপোর্ট করবেন, যে দেশেই যান আপনারা ই পাসপোর্ট করবেন 10 বছর মেয়াদের। আর কুয়েত যারা আছেন কুয়েত প্রবাসীরা, আপনারা ই পাসপোর্ট করতে কুয়েত সর্বোচ্চ 1 মাস সময় লাগে, 13.5 দিন আর লাগে। আর যদি আপনার পেশা একটু হাই কোয়ালিটি থাকে আদার্স প্রাইভেট সেক্টর, তাহলে আপনার 28 দিন আর লাগবে, ঠিক আছে? আপনার ভিসার কোয়ালিটি যদি হাই থাকে, প্রাইভেট সেক্টর থাকে পাসপোর্টের ভিতরে, তাহলে আপনার অনেক টাকা লাগবে, এটা হলো 28 দিন। আর যেমন আমার 28 টাকা লাগছে, আর এমনি নর্মাল ক্লিনার যে কোনো কোম্পানি টোম্পানি এগুলো মাত্র 13 দিন আর লাগে 10 বছর মেয়াদের পাসপোর্ট বানাইতে। এটা নিয়ে আমি বিস্তারিত আলাদা একটা ভিডিও দিব কুয়েত আপনারা, এবং আমি প্রয়োজনে সহযোগিতা করব আপনারা পাসপোর্ট বানাইতে চাইলে কীভাবে কম টাকায় বানাবেন, এই সহযোগিতা প্রয়োজনে আমি করব। আমার লোকাল নাম্বারটা 5524808। তবে কুয়েতে আমি নতুন একটা ব্যবসা চালু করছি, ওটা হলো আমাদের অনেক প্রায় 100 প্রোডাক্ট নিয়ে আমরা একটা ব্যবসা চালু করছি অনলাইনে, ফ্রি হোম ডেলিভারি। পুরো কুয়েতে আমি ফ্রি হোম ডেলিভারি একটা ব্যবসা চালু করছি। আমাদের ব্যবসায়িক নাম্বারটা হয়েছে 6659-0286। এটা আমাদের ড্রাইভারের কাছে থাকে, ওই নাম্বারে কেউ ফোন দেওয়া অযথা কেউ ডিস্টার্ব করবেন না, এটা আমাদের ড্রাইভারের কাছে থাকে নাম্বারটা, ঠিক আছে? যদি একমাত্র কুয়েতে কোনো অর্ডার দেন, আমাদের শীতের জ্যাকেট, তারপর জিন্সের প্যান্ট, তারপর আরও অন্যান্য প্রোডাক্ট আছে, ওটি অর্ডার দিলে ড্রাইভার নিয়ে যাইব, ড্রাইভারে ফোন রিসিভ করবো, ড্রাইভারে আপনার কাছে নিয়ে যাইব, ড্রাইভারই টাকা আনবো। তবে প্রতি শুক্রবার গাড়ির সাথে আমি থাকি, যেহেতু শুক্রবার আমার ছুটি, প্রতি শুক্রবার যদি কেউ চান আমার সাথে দেখা করতে, আমি প্রতি শুক্রবার গাড়ির সাথে থাকি, হয়তো কুয়েতের যে কোনো এলাকায় আমি যাই, প্রতি শুক্রবার আমি আপনাদের সাথে দেখা করতে পারবো। যেমন আমাদের সংগঠনের, আমাদের যে বাংলাদেশ একটা সংগঠন ছিল গুড ওয়ার্ক সংগঠন, এটা থেকে অনেক সদস্য কুয়েত অলরেডি আইছে, আমার সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছে, তাদের সাথে দেখা হবে।